আমার প্রেসিডেন্ট স্যার, আমার এমএলএ সাহেব হোক, সেই জন্য যারা আছে আমার সামনে সব পাইয়েরা, যখন আপনারা তো সবেও গান্ডা এই অবস্থা, আর যে অবস্থার কারণে আলি এই যে আমরা গতদিন যে মিটিং করছি, মিটিং এ বাঞ্চাল হতা নষ্ট করতে হবে যারা চেষ্টা করেন না, এটা তো ভাবছেন না। ইনশাল্লাহ আপনারা যে খোলা করছেন ইংল্যান্ডে তারাও করছেন, যেমন নতুনে যেটা নতুন ভাইয়া বলছেন যে 15 বছর তো তারাও শাসন চালাইছেন, তারাও করছেন, আর তারা করে এখন তারা ধূপগুড়িটা করে দিন করে মিটিং থেকে বাঞ্চাল করে গেছেন গিয়া, এটা আপনারা ভালো করে বুঝুন। তারা বাঞ্চাল বর্তন করিয়া তারা গেছেন গিয়া, আমরা কিন্তু 3 এমএলএ এমপি সারা জায়গা রয়েছে, তারা বাঞ্চাল করে বাকি গেছেন, মানে হাইলাকান্দির মানুষের বিচার দিয়ে করা তাই হাইলাকান্দির মানুষ, হাইলাকান্দির যে এনআরসি লইয়া যে গন্ডগুলোর আমরা মা বন্ধুর যে বিপদা, এটা তারা এটা চিন্তা নাই, তারা ইলেকশনের চিন্তা লাগছে, এখন কোন ইলেকশন আসেনি, এখন আমরা বাসার চিন্তা কিলা বাসিতা, এই চিন্তা তো তারা ফল্লিস করে গেছেন গিয়া, এটা লাগে আইলা গান্ধীর মানুষরে বদনাম করতে চাইলা, যাতে আমরা এটা না করিয়া আমরা এক টাকা লাগবো, এখন যে দিন আইছে সামনে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইজ্জত করা লাগবো, শান্তিপূর্ণ ভাবে আমরা সবে মিলিয়া এই কোর্টরে কে মানিয়াকে যদি আমরা বিপক্ষে যাতে আমরা আমরা ডকুমেন্ট দিয়ে আমরা দেখান লাগবো যে আমরা অনর, আমরা 12টা হুন্দা নাই, আমরা ডকুমেন্ট আছে, আমরা ইন্ডিয়া, আমরা হাইলাকান্দির মানুষ, আমরা পরম্পরাগত 14 গোষ্ঠী আমরা আছো, এটা লেখে ফেলাইতে পারতো না, যদিও যদি পঞ্চায়েত নথির লাগে কোনো ইয়ে হয় যে আমরা আইনি প্রক্রিয়ায় যাইমু, আমরা উকিল সাহেব বহল আছো, আমরা হাইকোর্টে যাইমু, সুপ্রিম কোর্টে যাইমু, আমরা এমডি ভাইমু, আর দৃঢ় বিশ্বাস আমরা গভর্নমেন্টও আমরা ফেবার হবো না, তারা নয় আইছে, তারা খেদাইবার নাই, তারা যদি খেদাইবার হইতো দেখো আর কত কিছু হইলে আনলো নে, গভর্নমেন্টে হলো নে, এখন তো গভর্নমেন্টের গাইয়ে লাভ নাই, এখন গভর্নমেন্ট আইছে মাত্র গণ্ডমান হয়েছে, আমরাও নয়া আইছি, আমরা বুঝতে আমরা এখন বুঝতে পারি আছে আগর গভর্নমেন্টে আমরা একবার দল ভুগিয়া লইয়া গেছে কি, যাতে একবার দুই গাড়ি বেলাইছি, এখন উভয়ের মতো আমরা অস্তিত্ব রাখছে না, তারা চাইছে কি তা জানেন নি, আমরা রে ও কংগ্রেস গভর্নমেন্টে আমরা ডিপুটা বানাইয়া তো যাব না, আজ তো ডিটেলস কেমন গেছি দেখছি আমরা আইন পর্যন্ত হলে না 10 বছর থাকি, কেন বাংলাদেশ হইলে বাংলাদেশ বানাইতে পারলো গভর্নমেন্টে, আগর গভর্নমেন্টে বানাইছে নি পাঠাইছে না, এখন তো গভর্নমেন্টে তো ডিটেলস কেমন দিছিও না, তারা দুঃখা থাকিয়া তারা দেশ থেকে আমরা কিভাবে বাসিটা সুপ্রিম কোর্টে দুঃখিয়া লাভ বলে, সুপ্রিম কোর্টে আমরা রঞ্জন গগৈ সাহেব আছে, আসামের মানুষ আছে, আমরা রে বাধাই বাধাই ই বিশ্বাস আছে, ওদালে আমরা সারা মানুষের বিশ্বাস রাখিয়া হইতাম, যাতে আমরা সুপ্রিম কোর্টে আমরা রে সাহায্য হইতাম, যাতে বিচার ন্যায় বিচার পাইতাম, ওটা লাগে জড়িত, এখন ইন পলিটিক্স করার যারা আপনারা আজ শুরু করে হইয়া ও পলিটিক্স যারা হইতা এরা গেছে, আপনারা আজ শুরু করে হইয়া দিন কংগ্রেস এডিবি বিজেপি এডিবি কোনটা করবা না, আপনারা সারা গেছে আজ শুরু করে হইয়া এরে অন্যরে হইবা, যার যা একটা ডকুমেন্ট আছে সব ঠিক করে রাখতা, আর যারা পঞ্চায়েত ডকুমেন্ট দিয়া যারা মা বই লগলে দিবলা এরা অরিজিনাল ডকুমেন্ট কিনা আছে সারা রেডি করে রাখতা, লাগে কেস করা লাগে আমরা এমএলএ এমপি সারা মিলে কেস করে দেখতাম, আপনারা সব কিনা বলিয়া চান্দা বইয়া চান্দা বইয়া আমরা সারা কোর্টে যাইমু, আর কোর্টে গেলে আমরা ন্যায় পাইমু ই বিশ্বাস আছে, আর কোর্টে গেলেই তা কিছু মানতে হইছে, ও রোগী বলে জন্য এই পাথর দিছে বড় বড় তান, যদি এই ওকাত থাকতো যে সুন্দর ভাবে আইলা আমাদের মানুষের মায়া দিয়া সারা লইয়া মিটিং করিয়া সারা লইয়া আমরা লইয়া বইয়া তাই মিটিং করিয়া আপনারা শান্তিপূর্ণ ভাবে শেষ করিয়া তাই গেল তাই জিন্দাবাদ মোটামুটি দিয়া গেলা কি এই অধিকারটা তাই নগাঁও থেকে আমরা মানুষের বিভ্রান্তি করতো, আমরা এই এ হাসি এ হইব কোনো বেটার কথা শুনতাম না, যাতে আমরা কেউ বিভ্রান্তি করতে পারে না, এরকম কোনো দল নাই, কংগ্রেস এজিবি বিজেপি আমরা সময় করবো, এখন এটা চিন্তা নাই ভাই, বিজেপি আর কংগ্রেস আর এনডিএ করিয়া মরিয়া লাভ নাই, আমরা আমরা এই দল নাই গুপ্তা নাই, আমরা সব আমরা হিন্দু মুসলমান এক, আমরা হরুদ থেকে বড় হয়েছি ওনো, আমরা মরতাম মনো, আর দুনিয়া কোনো মানুষ আমরা এর থেকে হারাইতে পারতো না, ও প্রতিজ্ঞা করিয়া আর শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া আমরা এই থাকতাম, যাতে কেউ কইলো ওলা হয়ে গেছে অটা হয়ে গেছে দাঙ্গা কেউ কেউ গেলানি তখন তার চুরু করে হেন কংগ্রেস হেন ইউডিএফ হেন বিজেপি তখন তার চুরু করে হয়ে আপনারা বন্ধ করে নেইবা, এখন তোর দিল এই মাথার মুখে দিয়ে আমরা ইকু কংগ্রেস হকু ইউডিএফ হকু বিজেপি হকু এজিবি ও আমরা তার টোটালি বন্ধ করে নেন আপনারা চুরু করে হইয়া যাতে ইংল্যান্ড মুখ আনবাও না, এখন আমরা সারা মিলিয়া একভাবে লড়া লাগবো যাতে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর দাম আমরা হিন্দু মুসলমান মানুষ আছি এ হইয়া শান্তিপূর্ণ ভাবে আমরা এই প্রোগ্রাম যেগুলো ইয়ে যদি খন্ড যায় কোনো অঘটন ঘটি যায় আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা আদালতের দায়িত্ব এটা যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এর
পুলিশের মাইটানটা করাইয়া কিছু মানতে চাইবা আপনারা যারা মিটিং টাকাইয়া করছো, যাতে এই ধরনের কোনো ঘটনা হয় না ওটা নজর দিবা। আর বিশেষ করে আপনারা এই নজর রাখলে অন্য কেউ কিছু করতে পারতো না। দরবার খালি যে করো হাতে মাদের বুঝাই লিবা, বুঝা করবা না। একজনে যদি বাদ মাতি দে আরে তারা মিলে বুঝাই লিলে তো দরবার ছেড়ে দিব না নি। তত লাগে অহান্তা আপনারা মনে রাখবা, যাতে কেউ আপনারা দরবার লাগাইতে পারে না। ও নিয়ম থাকবো এই কংগ্রেস হোক বিজেপি হোক এনডিএ হোক এনজিও হোক এখন এই চিন্তা টুটেলি দাঁড়িয়া ও লাইনে আমরা চলি। ওহান আপনারা রাখবা না, আপনার সবাই রাখবা নি। সর্বদলীয় মানুষ হাইলাকান্দির সর্বদলটাকে মিলিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো, মিছিল করবো, একদম শান্তি। কোন দরবার কাজে কেউ লাগাইতে থাকলে তার আত ঘরের আটাই লিখা, যাতে কোনো দরবার হয় না। তখন আমি উদ্দেশ্য বিভ্রান্তি না করে আমরা একটা ন্যায় দাও ওই আমরা বক্তব্য ছিলাম।